এক বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় এবার ঘটনাস্থলে এলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। উল্লেখ্য, গতকাল দুপুরে কল্যাণী থানার উত্তর চাঁদমারি এলাকায় সেলুনে ঢুকে এক বিজেপির সক্রিয় কর্মী মিহির বিশ্বাসকে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ ওঠে ওই এলাকারই তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। মূলত সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে শান্তনু ঠাকুর গতকাল সন্ধ্যায় ঘটনাস্থলে আসেন। কল্যাণী জেএনএম হাসপাতালে আক্রান্ত ওই বিজেপি কর্মীকে দেখতে যান। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। তিনি বলেন এই ঘটনার সম্পূর্ণ রাজনীতি, তার কারণ মিহির বিশ্বাস বিজেপির একটি সক্রিয় কর্মী, সেই কারণে তৃণমূল পরিকল্পিতভাবেই তাকে কুপিয়ে করার চেষ্টা করেছে। এই ঘটনায় অবিলম্বে তিনি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এবং প্রশাসনকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একটা পরিকল্পিত পূর্ব পরিকল্পিত একটি সাজেস্টেড ঘটনা। এই ঘটনাটা যে ছেলেটি পরিতোষ মিহির বিশ্বাস একে যে এটা করবে, ওই ছেলেটি আগে থেকেই এটা বলে এসছে যে তোকে আমরা দেখবো, এই করবো, ওই করবো। ছেলেটি আমাদের ভারতীয় জনতা পার্টির একজন সদস্য। আমরা এখনও পর্যন্ত এর উদ্দেশ্য খুঁজে পাইনি, তবে খুব শীঘ্রই আমরা উদ্দেশ্য খুঁজে পাব এবং এটা নিয়ে আগামীতে কারা চক্রান্ত করলো, কীভাবে চক্রান্ত করলো, এই বিষয় খুঁজে বার করা হবে এবং এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে। রাজনৈতিক ইস্যু আগে থেকে আমি এখানে বলতে চাইছি না, কারণ যে পরিস্থিতি দেখা যাচ্ছে সে পরিস্থিতিতে রাজনৈতিক ইস্যু এটা হতে পারে। কারণ আগে থেকে পূর্ব পরিকল্পিত যখন কোনো ঘটনা হয়ে থাকে এবং ছেলেটি ভারতীয় জনতা পার্টির ছেলে এবং আমাদের যুবর বোধহয় অফিস সেক্রেটারির দায়িত্বে আছে, তো সেখানে যে ছেলেটি ওকে এভাবে মানে ইনজিওর করেছে, হ্যাভিলি ইনজিওর করেছে, সেটা প্রায় মৃত্যুর মুখে ওই ছেলেটি তৃণমূল করে এবং ছেলেটি সংখ্যালঘু ছেলে, তো সেখানে আমি দেখতে হবে আমাদের ইনভেস্টিগেশন করে এবং পুলিশকেও বোধহয় কেস করা হয়েছে এটা নিয়ে, তো টোটাল বিষয়টা কি উঠে আসে তারপরে আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারবো মূল বিষয়টি। তবে কেমন আছে দেখলেন দাদা? টোটাল মোটামুটি স্থিতিশীল এখন, দেখুন কেউ তো প্রেডিক্ট করে দিতে পারে না কি পরিস্থিতি, স্থিতিশীল মোটামুটি। ডাক্তার যেটা সাজেস্ট করেছে ওর ক্ষেত্রে যে নন ট্রান্সফারেবল এখানেই থাকতে হবে, আর ওর যে মেইন যে ভেন টিস্যু যেগুলো আছে, তারপরে নার্ভগুলো আছে, সেগুলোর ড্যামারেজ হয়নি। নদিয়া থেকে সুরজিৎ দাস, এবিএন বাংলা। ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপথ ঘাটে, নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা আছি এই বাংলাতে। এভিএন রং ছাড়াই রঙিন।